हेलो फ्रेंड्स, वेलकम टू टेस्ट एंड ट्रैवल विद शर्मी। आज के आमादेर रेसिपी जंगली पनीर। एटा खेते जतटाई टेस्टी बनानोटा ततटाई सिंपल। तो चलो देखे नेওয়া যাক এটা বানাতে আমাদের কি কি লাগছে। পনিরের রেসিপি তাই লাগছে পনির আর তার সাথে একটা বড় সাইজের টমেটো স্লাইস করে কাটা আর একটা বড় ক্যাপসিকাম আর গাজর সবটাই লম্বা লম্বা স্লাইস করে কেটে রেখেছি। তো প্রথমে কড়াইয়ে একটু তেল গরম করে তাতে আমি ক্যাপসিকাম আর গাজরটা দিয়ে দেবো, কারণ এগুলো সেদ্ধ হতে একটু সময় নেয়। তো ক্যাপসিকাম আর গাজরটা দিয়ে আমি এটাকে সামান্য একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভাজতে শুরু করব যাতে তাড়াতাড়ি এটা সফট হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি একটু ঢাকা দিয়ে দেবো মিনিট পাঁচেক মতো, দিয়ে গ্যাসের আঁচটা একদম স্লো করে দেবো। তো মিনিট পাঁচেক পর আমি এটা খুলে নেবো ঢাকনাটা, দিয়ে একটুখানি নাড়াচাড়া করব। আর একটা গাজর আমি আমার যে স্প্যাটুলাটা আছে সেটা দিয়ে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। তো এই দেখো গাজরটা ভেঙে গেল খুব ইজিলি, তার মানে সেদ্ধ হয়ে গেছে। তো যখন গাজর আর ক্যাপসিকামটা সফট হয়ে যাবে সেই সময় আমি মিশিয়ে দেবো এর মধ্যে লম্বা করে কেটে রাখা পনিরটা। তো আমি এখানে পরিমাণ সেইভাবে বলিনি, কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু ঝাল তেল মশলা আলাদা খায়, সেই জন্য পরিমাণটা আমি বলিনি। তোমরা যেরকম খাও সেরকম অ্যাডজাস্টেবলি এর মধ্যে কিন্তু মশলাপাতি ইউজ করবে। তো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটে হলুদ। হলুদটা দেওয়ার পর আমি একটুখানি মিক্স করে নেবো, তুমি চাইলে হলুদটা অ্যাভয়েড করতে পারো, সাদা সাদাও রাখতে পারো। দিয়ে দিলাম একটু নুন যাতে পনিরের মধ্যেও নুনের টেস্টটা যায়, আর দিয়ে দিলাম টমেটোগুলো। যেহেতু নুনটা দিয়েছি তার সাথে সাথে টমেটো দিলে খুব তাড়াতাড়ি টমেটোটাও গলে যাবে। তো এবার পুরো জিনিসটাকে একটু ভালো করে মিক্স করে আমি তার মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সামান্য একটুখানি আদার পেস্ট। তো এই সবটা দেওয়ার পর আমি দুটো কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম সেটাও মিশিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতে শুরু করলাম যাতে পুরো মশলাগুলো ভালো করে মিশে যায়। আর দিয়ে দিলাম দু চার দানা চিনি। চিনি দিলে কিন্তু এটা টক ঝাল মিষ্টি, যেহেতু টমেটোর একটা ট্যাঙ্গি টেস্ট থাকে, অতিরিক্ত যাতে ট্যাঙ্গি না হয়ে যায় সেই জন্য চিনিটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে এটা আমি নাড়াচাড়া করে নেব। তবে টমেটোটা যখনই একটু সফট হয়ে আসবে আমি সেই সময় একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবো। দিলেই কিন্তু আমার জঙ্গলি পনির রেসিপি রেডি। এটা শুনতে যেমনই লাগুক দেখলে তো কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল। তো এবার এটা আমি একটা পাত্রে সার্ভ করে নিলাম। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আর তোমরা যদি ট্রাই করো বাড়িতে আমাকে কিন্তু জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আমি তোমাদের জন্য কিন্তু ঠিক এরকমই ইজি ইজি রেসিপি আনবো। যারা হস্টেলে থাকো, কলেজ লাইফ, ঝটপট কিছু বানিয়ে খেতে হবে, তাদের জন্য কিন্তু এই ধরনের রেসিপিগুলো খুবই ভালো। আর এটা কিন্তু একটা হোলসাম রেসিপি। তাহলে নেক্সট এপিসোডে দেখা হবে।